ক্লাস টু তোমাদের এখন ইংলিশ ক্লাস স্টার্ট হলো তোমাদের সামনে লেসেন টু খোলা রয়েছে লেসেন টুই আমরা পড়ছিলাম লেসেন টুতে রয়েছে রিড অ্যান্ড লার্ন অ্যালফাবেটিক্যাল ওয়ার্ডস অ্যালফাবেটিক্যালি ওয়ার্ডসগুলো আমরা পড়ছিলাম এ পড়া হয়ে গেছে আমরা বি পড়ে ফেলেছি আশা করি তোমরা বাড়িতে এগুলো রেডি করেছ আজকে আমরা সি পড়ি ঠিক আছে দেখো সি দি আছে সি ফর ক্যাট বলবে তোমরা আমার সঙ্গে সঙ্গে পড়াটা বলো মুখস্থ হয়ে যাবে তারপরে বাড়িতে আবার সুন্দর করে পড়বে তোমরা নিশ্চয়ই খুব ভালো করে পরীক্ষার জন্য তৈরি হতে পারবে সি ফর সি এ টি ক্যাট ক্যাট মানে বিড়াল সি এটি ক্যাট ক্যাট মানে বিড়াল দেখো একটা বিড়ালের ছবি রয়েছে সি এটি ক্যাট ক্যাট মানে বিড়াল বয়সের চন্ন এক বিড়াল ক্যামেল এ ক্যা এল ক্যামেল ক্যামেল মানে উঠ উঠে ছবি এখানে নেই আবার বলো ক্যামেল সিএ ক্যম ইএ ক্যামেল ক্যামেল মানে উট ট উঠ তোমরা কিন্তু অর্ধেকই বাচ্চারা বা ছোট অনেক বাচ্চারা এই উঠ লিখে ফেলে হসৌ ঠ উঠ কখনোই কিন্তু কথাটা উঠ নয় উঠ হসৌ টট বলে এ ক্যা এম ক্যামেল ক্যামেল মানে উঠ কেজ ই কেজ কেজ মানে খাঁচা বিন্দু খচেন্দ্রবিন্দু আকাচয়কার খাঁচা আমার বলো সি এ জি ই কেজ কেজ মানে খাঁচা কেজ মানে খাঁচা সিওডাব্লু কাউ কাউ মানে গরু গড়ু গরু সিও ডাব্লু কাউ কাউ মানে গরু সিও সি কে কক কক মানে মোরগ ময়কার র গ মোরক সিও সি কে কক কক মানে মোরগ ময়কার র গ মোরক আবার বলো বলো সিএটি ক্যাট ক্যাট মানে বিড়াল বয়সের একালা বিড়াল সি সি এ ক্যাট ক্যাট মানে বিড়াল মেল ক্যামেল ক্যামেল মানে উঠ হস এম ক্যামেল ক্যামেল মানে উঠ ই কেজ কেজ মানে খাঁচা খয়চন্দ্রবিন্দু আকার আকার খাঁচা কেজ মানে খাঁচা কেজ মানে খাঁচা দেখো তোমাদের সুবিধার জন্য পাশে কিন্তু মানে যে উচ্চারণটা সেটাও বাংলা লিখে দেওয়া আছে কেজ সিওডাব্লু কাউ কাউ মানে গরু সিওডাব্লু কাউ কাউ মানে গরু সি কে কক কক মানে মোরগ সি কে কক কক মানে মোরগ হেন মানে মুরগি আর কক হচ্ছে মোরগ হ্যাঁ আচ্ছা আর একবার বলি আমরা ভালো সিএটি ক্যাট ক্যাট মানে বিড়াল সিএ এল ক্যামেল ক্যামেল মানে উট ই কেজ কেজ মানে খাঁচা সিওডাব্লু কাউ কাউ মানে গরু সি ও সি কে কক কক মানে মোড়ে আজকের ক্লাসে আমরা সি পড়লাম চলো আমরা একটু পুরনো বড়া রিভাইস করি এ ফর বলো এ ফর অ্যাপেল এ ডবল এল ই মানে আপেল এ এন টি অ্যান্ট মানে পিপিলিকা এ অ্যাস অ্যাস মানে গাধা এ আর এম আর মানে বাহু এ এক্স মানে কুঠার বলো বলো বল বল মানে খেলার বল ওয়াই বেবি বেবি মানে শিশু বি ওয়াই বয় বয় মানে বালক বি আর আর মানে ভাল্লুক বি ই বেড বেড মানে বিছানা এগুলো আমাদের আগের পড়া আর আজকে আমরা সিটা পড়েছি ঠিক আছে তাহলে বাচ্চারা যা পড়ানো হচ্ছে সেগুলো কিন্তু বাড়িতে খুব সুন্দর করে রিভাইজ করো এর সঙ্গে কিন্তু আমরা একটা পদ্য পড়ে ফেলেছি একটা ছড়া কিন্তু ক্লাসে করে ফেলেছি তোমাদের কিন্তু ছড়াটাও সুন্দর করে তৈরি করে ফেলতে হবে ঠিক আছে